কোন গুনাগার তওবা না করিয়া গুনাহ নিয়া যদি কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে গুনাগারের কবরের দুই পার্শ্বের মাটির চা পাজরের হার চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের কবর, কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল? ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়া হাত দিয়া কয় কে আছো আমাদের বাঁচাও, আমাদের ডানে আগুন বামে আগুন চতুর্দিকে আগুন, এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে যুবক পায়ে হাত রেখে বলি পাও দুটা আগাইয়া দাও, আমি তোর পায়ে ধরে বলি আর গুনাহ করিস না রে যুবক, আর গুনার পথে যাইও না, নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুব। পায়ে হাত রেখে বলি এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কত মানুষ বন্যায় মরে গেল, ঢাকার শহরে গাড়ির উপরে গাছ পড়লো, গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল। এরে বান্দা এখান থেকে ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, আবার রাত্রেবেলা ঘুমাবি ভোরবেলা উঠার কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত রেখে বলি রে বাবা তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ সারে না তুমি কেন পারবা না, তোমার মতো যুবক চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না, কিসের বাহাদুরি করো কিছুই না। পায়ে হাত রেখে বলি তওবা করে না ও চোখের পানি সেরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, তুমি মাফ করে দাও, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ সারব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আমার জীবনে কত অন্যায় করেছি আজ ওস্তাদদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, আমার মতো যুবক ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই, গুনার কারণে আমার দিলটা পাথর এ কারণে চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ কোনো আলেম যদি পাও দোয়া নাও, সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, কান্নাওয়ালার পাইলে দোয়া নাও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন নির্ধারিত হইয়াই থাকে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর নবী বলেন কান্না করো না হয় কান্নার বাহানা করো। ও আল্লাহ কুদরতের নজর দিয়া মিরপুরের জমিনে তাকে দেখে এই গভীর রাত আপনার বান্দারা টাকার জন্য আসে না, এরে মালিক সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, এই জায়গায় এমন বান্দা আছে যাদের মা নাই বাবা নাই, ইয়েতিমের মতো এখানে হাজির, সবাই ঘরে গিয়া কেউ মাকে দেখবে মা বলে ডাকবে, আর যার মা নাই ও ডানে বামে দেখবে ইয়েতিমের মতো কেউ নাই। ও আল্লাহ ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না, আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন। ওরে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে চোখের পানি ফালার বাহানা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, আয় আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ।
আমাদের তওবা করার তৌফিক দান করেন। এত দামি হাজারে একখান মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় স্ত্রীর গুণগান গাইতে থাকো, বাধা নাই, ইসলামেও বলে গুণগান গাও। স্ত্রীর হাসিটা কত মজার, চুলগুলো মজার, দেহ বডি ফিটনেস বড় মজার, কাম কত গুণের কাজ, এত সুন্দর এত গুণের আমার স্ত্রী। মায়ের সামনে যত গুণগান গায়, গাইতে গাইতে কয় মা তোমার আমি বুঝাইতে পারবো না যে তোমার থেকে আমার ম্যাডাম ভালো। সম্মান রইল না অপমান, স্ত্রীর গুণগান গাও কোনো বাধা নাই। তবে মনে রাখবা মাপ কাঠি থাকবে মায়ের নিচে, মায়ের উপরে উঠাইলেই অপমান। আল্লাহওয়ালার গুণগান যত গাও বাধা নাই, বাগাইতে থাকো, কোরআনেও আছে গাওয়া, নবীর হাদিসেও আল্লাহওয়ালাদের গুণগান আছে গাও। তবে মনে রাখবা যতই গুণগান গাও একজন নিম্ন স্তরের সাহাবীর থেকেও দামি হবে না। নবীজির যত গুণগান গাইতে থাকো, নবীর গুণগান গাও বাধা নাই। তবে মনে রাখতে হবে নবীর যতই গুণগান গাও কোনোদিন আমার আল্লাহ তাআলার সমান হবে না। কারণ আগুন আর পানি যেমন এক হতে পারে না, আসমান আর জমিন যেমন এক হতে পারে না, মাবুদ আর আবেদ কোনোদিন এক হতে পারে না। বান্দা থাকবে গোলাম, আল্লাহ হলেন একমাত্র এবাদতের উপযুক্ত মাবুদ, মাবুদ আর আব্দ কোনোদিন এক হতে পারে না। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বললেন আমার বান্দা, বান্দা বলে বুঝাইলাম আমার বান্দা নবী আমার মতো না, আমার উপরেও না। সম্মান যত দাও আমি আল্লাহর নিচে, গোটা সৃষ্ট জগতের উপরে নবীরও সম্মান ঠিক রাখার জন্য ইশারা, তোমাদের ইমানটাও ঠিক রাখার জন্য ইশারা বান্দা। দুই নাম্বার জবাব, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে ইশারা দিলেন, এর মানুষ আমার বান্দাকে আমি সফর করাইলাম, তার মানে বান্দা তো তিনি হবে যার রুহু আছে দেহ আছে, অর্থাৎ আমার নবীর মেয়েরাজ। এই সফরটা স্বপ্ন যোগে হয় নাই, আমার নবীর সফর সফর শুধু রুহের জগতে হয় নাই। বান্দা বলে ইশারা করলাম আমার নবীর দেহ আর রুহু মোবারকের সমন্বয়ে সশরীরে হয়েছে। আর একটু যাব সামনে, তিন নাম্বার জবাব, যারা বলে নবী নূর নূর নূর, আল্লাহ বলেন আমার নবী বান্দা, বান্দা বান্দা হতে হলে মাটির মিশ্রণ থাকতে হবে। বান্দা তো এরা মানুষ, এরা ইনসান, এরা বাসার, আর ইনসান বাসার যাই বলো তারা মাটির তৈরি মানুষ। রহমাতুল্লিল আলামিন বলেন জমিনটাকে আল্লাহ প্রথম মাটির দ্বারা বানাইলেন, প্রথম পৃথিবীর মধ্যখানে যেই মাটিটা পানির থেকে জন্মিয়া হয়ে গেল ওই মাটিটারে দুইটা ভাগ করলেন, একটা ভাগ ও জায়গায় ছিল ওখানে আল্লাহ ঘর বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘরের নাম বাইতুল্লাহ, মাটির দুই অংশের এক অংশে ঘর। নবী বলেন বাকি অংশটা কিছু দিয়ে দিলেন এমন জায়গা যেটা হলো মদিনাতুল মুনাওয়ারা, আর মাটির বাকি অংশ দিয়ে তিনটা মানুষের আল্লাহ বানাইলেন, একজন আমি পয়গম্বর, আর একজন আবু বকর, আর একজন হযরত ওমর। নবীজির রুহ মুবারক নূর, দেহ মুবারক মাটি। তবে না তোমার আমার দেওয়া মাটি না, নবীজির তুলনা তো আগেই বলেছি, নবীর তুলনা নবী নিজেই কোনো উদাহরণ নাই। উম্মতের দল ইটের ভাটায় যে ইটের মাটিটা লাগায় সেটা শোধন করে ওটাও মাটি। এই বান্দা ভালো করে বুঝো, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটিও মাটি, ব্যবধান আছে না নাই?
এরে নবীর উম্মত আপনার ভিতরেও রূহ আছে নবীর মধ্যেও রূহ নবীজির ভিতরে আছে রূহ মোবারক নূরের তৈরি রূহ ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমির রব্বি এটাও বাতি ওটাও বাতি পাওয়ার সমান নি আলো 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 সমান নি নাম সবই আলো এখানে তাকায় দেখতেছি কয় এটা কি কয় আলো আলোর আরবি হলো নূর কয় এটা পুরাটাই কি আলো এটা পুরা স্ট্রাকচার কি আলো কয় না না পাওয়ারটাকে বলি আলো স্ট্রাকচার হলো কাঁচের দ্বারা বানানো আলোটাকে বলি নূর কয় পুরা বাতি দেই নূর কয় না না আলোটা নূর বাতিটা হলো কাঁচের বানানো নবীজির দেহ মোবারক মাটি কিন্তু নবীর ভেতরে এমন এক পাওয়ারফুল রূহ মোবারক দান করেছেন ওই রূহের এমন পাওয়ার যে মাটির দেহ মোবারক বিচ্ছুরিত হয়ে আলো বাহিরে গিয়া আম্মা জান আয়েশা বলেন অন্ধকার রুমটা আলোকিত হয়ে যেত আপনি পাওয়ারই একটা টর্চ লাইট আঙ্গুলের মাঝে ধরেন ধরার পরে দেখবেন আঙ্গুলটাও আলোতে বাহির থেকে আলোকিত হয়ে আছে এদিক দাও আলো দেখা যায়নি তার মানে আঙ্গুল আলো আঙ্গুল আলোকিত হয়েছে কিন্তু এটা আলোর দ্বারা সৃষ্টি না এটা মাটির সৃষ্টি আলো কেন বলে আলাদা একটা গুণ লাগছে পাওয়ার আলো এরে নবীর উম্মতের দল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফায় দোরায় মারওয়ায় দোরায় ইসমাইলের বাণীর জন্য হঠাৎ শুনে কে যেন ডাকতেছে ঘুরে ঘুরে দেখে বাইতুল্লাহর কিনারায় ইয়া তাকায় দেখে একজন মানুষ দাঁড়ানো হাজেরা ডাকলা কেন আমাকে ডাকলেন কেন বলে আমার ইসমাইল কান্না করে কেন বলে পানি পানি বলে আপনি কে বলে আনা জিব্রাইল জিব্রাইল কে এখন হাজেরা দেখলেন ফেরেশতার নূরের হালাতে না মানুষ কথা বলেন না কেন মানুষের সুরাতে তার মানে কি জিব্রাইল মানুষ হ্যাঁ জিব্রাইল মানুষ না তার মূল হলো নূর সুরাত ধরেছে মানুষের আমার রসুল হলেন বাশার আমার রসুল হলেন ইনসান আমার রসুল হলেন বান্দা এখন তার ভিতরে আলোর আলোর গুণটা লেগে গেল রূহের গুণ লেগে গেল নূরের গুণটা লেগে গেল তার মানে পুরা বডিটা নূরের তৈরি না এরে নবীর উম্মতের দল নবীর বডি মোবারক দেহ মোবারক তৈরি হলো আল্লাহর নবীর এক হাদিস দ্বারা প্রমাণ মাটির তৈরি তবে তোমার আমার মতো বলা যাবে না গুনাহ হবে এরে নবীর উম্মতের দল নবীর মর্যাদা গুণগান সীমানা নাই আল্লাহ তাআলা ওদিকেও ইঙ্গিত করে বললেন আমার বান্দা বান্দা মানি দেহ আছে রূহ আছে আর বান্দা মানি ফেরেশতার মতো নূরের তৈরি না জিনের মতো আগুনের তৈরি না বান্দা যা দিয়া হয় তারই তৈরি এরপরও যদি কেউ গায়ের জোরে নূর বলো আমরা একটা গালিও দিব না হিংসাও করব না কিন্তু দুঃখ হলো তুমি আমারে কেন গালি দাও আমি পাস করলি তুমি মাথায় দিলাম তুমি দাও বা অন্যটা দাও গালি নাই তুমি কেন আমারে গালি দাও আমি কওমি মাদ্রাসায় পড়লাম আলিয়ারে গালি দেই না বলো তুমি কেন কওমিরে গালি দাও যারা নবীরে আলিমুল গায়ব বলে বয়ান করে একটা গালিও দিলাম না তোমরা কেন আমাকে গালি দাও এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বললেন জিব্রাইল আমার নবী আজ মেহমান আমি আল্লাহ মেজবান জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহে চলে যাও হুয়া হুকুম জিব্রাইল কো ইউশে তাব বোরাক কে জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসকো জোর সে তু তাবা পা ফির উসকো তু কাবা মে লেকর কে যা জিব্রাইল আমিন বোরাক নিয়ে চলে আসলেন বাইতুল্লাহর কিনারায় রহমাতুল লিল আলামিন তিনটা জায়গায় মুফাসসিরিনে কেরাম উদ্বৃত দিয়েছেন তিন জায়গায় নবী ঘুমন্ত ছিলেন কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো কেউ লিখেছেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো
কেউ লিখেছেন হাতিমে কাবা, ওখানে নবী ঘুমানো, চার কোণার যে কালো গিলাফের ঘরটা দেখেন এটা কাবা, এর সাথে আপনারা বুক বরাবর দেখবেন আর একটা বাউন্ডারি লাগানো আছে, এর নাম হাতিমে কাবা। এটাও কিন্তু পুরাটাই বাইতুল্লাহর ঘরের দেওয়াল ছিল নবীজির ৩০ বছর বয়সের সময়। কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করবেন, ঘোষণা দিল হালাল টাকা দাও জমা করো, ঘর উঠাবো বাইতুল্লাহ। নবীজির বয়স ৩০, টাকা উঠাইয়া যেই টাকা উঠলো দেখে পুরা এরিয়া নিয়ে দেওয়াল করা যাবে না। তখন তারা এই জায়গাটা বাদ দিয়ে ঘরটা বানাইলেন, কিন্তু নবীর দিলের মধ্যে দুঃখ, আমার বাবা ইব্রাহিম যেই দেওয়াল এরিয়া নিয়ে করলেন ওইভাবে করা দরকার, কিন্তু আমি পারি না, আর আমার বয়স ৩০, আমি বললেও তো আমার কথা তারা মানবে না। মনের দুঃখটা নবী মনের মধ্যেই চেপে রাখলেন। ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলে গেলেন, ও বিবি আয়েশা, আমার মনের দুঃখ বাইতুল্লাহ অংশ কিছু বাদ রয়ে গেল, ওটারে পুরো দেওয়ালের মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হতো, পারলাম না, আমানত রাখিও, যদি কোনোদিন সুযোগ হয়ে যায় চেষ্টা করো ভাই আমানত রক্ষা করার। নবীর বিদায় হয়ে গেল, চার খলিফা বিদায়, খেলাফতের দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, এরপরে ইয়াজিদ, দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মদিনার দামি দামি সাহাবীরা মানলেন না, তাবিন নবেকে বসলেন হবে না, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা, তারও সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। যখন ইয়াজিদ ওখানে আছে সিরিয়ায়, এদিকে মদিনার দায়িত্ব আলাদাভাবে খণ্ড করে নিয়ে নিল আব্দুল্লাহ বিন জুবায়েরের দায়িত্ব। আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ নবীর মনের একটু দুঃখ আছে, তুমি যদি পারো পূরণ করো। নবী বলে গেলেন, ইন্তেকালের আগে এই বাইতুল্লাহর যে হাতিমটা আছে হাতিমে কাবা, এটা পুরা দেওয়াল করে ঘরটা বানানোর নিয়ত করেছিলেন নবী, সময় পারে নাই, সময় হয় নাই, পারেন নাই, তুমি যদি পারো, তোমার হাতে দায়িত্বটা চলে আসে, তুমি যদি পারো পুরা এরিয়াটাকে দেওয়াল করে ঘর বানায়া দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের আম্মা জান আয়েশার কথাটা শুনে নবীর মহব্বতের পরিচয় দিয়ে বহির প্রকাশ ঘটায়া বাইতুল্লাহটারে ভেঙ্গে পুরা এরিয়াটারে নিয়ে ঘর বানায় দিলেন। যেই বাইতুল্লাহর দরজা দেখেন একটা, ঠিক ওই বরাবর পেছনে দরজা ছিল আরো একটা, ওই দরজা এখন একটা নাকলেন আর নাই, পুরা এরিয়াটা নিয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের ঘরটা বানায় দিলেন। ইয়াজিদের জিদ উঠে গেল, ওখান থেকে লস্কর সৈন্যবাহিনী পাঠায় হামলা করার জন্য, মদিনায় গিয়ে দেখো কারা কারা আমাকে মানে না, তাদেরকে হত্যা করতে হবে। এমন একটা সময় চলে আসলো, বাগদাদের গভর্নর ছিল হাজ্জাদ বিন ইউসুফ, তার নেতৃত্বে সেনা দল চলে গেল সৈন্যবাহিনী, ওখানে গিয়া ওই বাইতুল্লাহর কিনারায় মদিনার মধ্যে গিয়া আব্দুল্লাহ বিন জুবায়ের সহ তাদের উপরে হামলা করলো। এমন ভাবে হামলা করে তাদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ আর আব্দুল্লাহর বানানো নবীর সেই তামান্নার ঘর, চতুর্থ এলাক চতুর্থ জায়গা নিয়ে চার দেওয়ালের ঘর। হাজ্জাজ বিন ইউসুফ বলে, না না, আব্দুল্লাহ বিন জুবায়েরকে যেমন দাফন করেছি এই ঘরটারও ভেঙ্গে আগের মতো ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহর নির্মাণাধীন ঘরটাকে ভেঙ্গে আগের মতো এই জায়গাটা আলাদা রাখিয়া বাকিটা চার দেওয়ালের ঘর করলেন। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে বাইতুল্লাহটা করলো ওইভাবেই আজ পর্যন্ত দাঁড়ানো আছে। অনেকে বলেছিল, না এই পাপিষ্ট হাজ্জাজ বিন ইউসুফের বানানো ঘর রাখা যাবে না। সব মুরব্বীরা পরামর্শ দিলেন, খবরদার, আল্লাহর ঘর নিয়ে যদি এমন করে হয় আজমত নষ্ট হয়ে যাবে, ভক্তির মধ্যে ঘাটতি আসবে, করার দরকার নাই। এই বাইতুল্লাহটারে ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হয়েছে জীবনের ইতিহাসে ১৩ বার, আর মেরামত করা হয়েছে ১০০০ বার, ১৩ বার ভেঙে নতুন ঘর করা হয়েছে বাইতুল্লাহকে। কেন? লম্বা কারণ আছে প্রত্যেকটার পেছনে।
ওই হাতিমে কাবার মধ্যে নবী ঘুমানো কেউ বলেন সিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো কেউ বলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো মুহাদ্দিসিনে কেরাম তাতবিক দিয়েছেন উম্মে হানির ঘরেই নবী ঘুমানো সিয়াবে আবু তালিবের মধ্যেই সীমানার মধ্যেই ছিল উম্মে হানির ঘর বাকি রইল হাতিমে কাবা উম্মে হানির ঘরে জিবরাইল আমিন আসেন সাদের মাসখান দিয়ে ছিদ্র বানায় জিবরাইল ভেতরে ঢুকলেন ডানাটা নবীজির কদমে লাগায় দিলেন নবীজি তন্দ্রাচ্ছন্ন সজাগ হয়ে গেলেন সাদের ছিদ্র করে নামছে দরজা ছিল না তো দরজা দিয়ে না দুইকে সাদ ছিদ্র করে নামলেন কেন আর ওই সাদ তো কিন্তু আমগো বিল্ডিং এর মতো সাদ না সেই সময়ের হিসাবের সাদ জিবরাইল আমিন এইভাবে নেমে নবীকে বুঝায় দিলেন আজকের ব্যবহার কিন্তু শুরু থেকেই উল্টা পাল্টা শুরু হয়ে গেল সামনে উল্টা বুঝতে কষ্ট হবে আপনার সফর হবে উল্টা বাওয়ে সফর হবে না উল্টা হবে ব্যবহার উল্টা সাদ দিয়া নামলাম নবীকে ধরে হাতিমে কাবার কাছে নিলেন নবী ওখানে আবার একটু শুয়ে পড়লেন তন্দ্রাচ্ছন্ন দ্বিতীয়বারে জিব্রাইল হাতিমে কাবার থেকে উঠাইলেন যারা বলছেন নবী হাতিমে কাবার মধ্যে ঘুমানো এই বর্ণনাও শুদ্ধ হয়ে গেল নবী বলেন ওখান থেকে আমাকে উঠাইয়া বাইতুল্লাহর দরজা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে জমজম কূপের কিনারে আমাকে চিত করে শোয়ায় দিন এরপর আমার বিদীর্ণ করলেন সিনাটারে আলাদা করলেন ছিদ্র করলেন কাটলেন ফাঁক করে আমার কলবটাকে বের করলেন হাদিসের এবারত এমনই শরহে সদর শক্কে সদর সদর বলতে সিনা না মাথা হ্যাঁ নবীজি বলেন আমার কলব আমার হৃৎপিণ্ডকে বের করলেন কন্ত দি যদি কোনো বক্তা কয় কলব মাথার মধ্যে এই পণ্ডিতেরা যারা তোমরা তো বুঝো কি বলবো পেস লাগছে না কলব লইয়া লাগে নাই কলব বলে এন না কলব মাথা নবীর হাদিস কি قال النبي صلى الله عليه واله وسلم ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب একটা গোশতের টুকরা আছে ওই গোশতের টুকরা ভালো পুরো বডি ভালো গোশতের টুকরা খারাপ পুরো বডিটাই খারাপ ওই গোশতের টুকরার নাম হলো কলব এই কলব বলেন মাথা তুইটে গেছে এই যদি ওয়াজে কয় আর আপনার এখন ঠিক ওই যে উল্লা পাল্টা এনও কয় ঠিক গাঞ্জা খেয়েও কয় ঠিক এগো ঠিকের কোনো ভ্যালু নেই আল্লাহ হেদায়াত দান করুন আমিন কলব মাথার ভিতরে আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এই জন্য ছাগল দিয়া চাষাবাদ করা যায় না কথা বুঝেন নাই ওই বাংলা পণ্ডিত দিয়া কোরআন ওয়ালা উলামাদের খেদমত হয় না তার মাদ্রাসার দরকার কি লাইব্রেরিতে কিতাব আছে বাংলা যারা বাংলা পড়তে পারেন বুখারীর বাংলা আছে কোরআনের তাফসির আছে পড়ো হ্যাঁ তোমরা সেই সুযোগও খুঁজতেছো হ্যাঁ এটাও খুঁজতেছি মাদ্রাসাও বন্ধ করে দিব মসজিদের ইমামতিও বন্ধ করবো আমরা ইমাম হব আমরা পণ্ডিত সেই সুযোগও খুঁজতেছে বন্ধুরা আল্লাহ হেদায়াত দান করুন বুঝেন না ১২ বছর ইমামতি করে ১৩ পাওয়া গেছে এখন সে খ্রিস্টান বুঝেন না কি অবস্থায় আমরা আছি ভাইরা আমার নবীকে সিনা মোবারক ছিদ্র করে সিরে বের করলেন কলব নবী বলেন স্বর্ণের পাত্রে রাখলেন এরপরে জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন মুফাসসিরিনে কেরাম বলেন হাউজে কাউসার থেকেও জমজমের পানি বড় উত্তম নয় হাউজে কাউসার দিয়েই তো ধুইতে পারতেন জমজম দিয়ে ধুইলেন কেন নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজি সাবরা নিয়ে যায় এক বিন্দু কমেও না বাড়েও না এই পানি কুয়ার তলা কই তলা
নবী বলেন জামজম কূপের তলা হলো হাউজে কৌসারের সাথে সংযোগ। কেমন আমার আল্লাহ নবীর মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করায় দেখায় নিছি। তুমি দামি দামি লিফট বানায় বাহাদুরি করা কোনো খোদায় তো আমার রসুলকে লিফটের মাধ্যমে নিয়ে গেছেন উপরে। হ্যাঁ ওহান তে না দেখে বানাইছি, বাহাদুরি করলে তো আল্লাহ করবে, আল্লাহ দা দেখে না বানাইছি। ভাইরা আমার এবার বোরাক রেডি হয়ে গেল, মিকাইল ও জিব্রাইল পারসি বোরাকের উপরে উঠলেন, বাইতুল মাকদিস মাসের বেশি পথ ওখানে চলে গেল, কদম দিয়ে দেড় দুই কদমে চলে গেল বোরাক, গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে নিচু। এই বোরাকের কদম এত দূরে যায় চোখের পাওয়ার, যত দূরে চলে যায় জান্নাতি এটা বাহন। বাইতুল মাকদিসে যাওয়ার পথে আরো নামাজ হচ্ছে মাঝখানে, জিব্রাইল এক জায়গায় গিয়ে বললেন নবীজি নামেন, দুরাকাত নামাজ পড়েন, উঠেন আবার চললো। নবী বল জিব্রাইল বলেন আবার নামেন, দুরাকাত নামাজ পড়েন, এবার উঠেন আবার সামনে গেল বলে নামেন, দুরাকাত নামাজ পড়েন, আবার উঠলেন বাইতুল মাকদিসে গিয়ে ছিদ্র বানায় কুটির সাথে বোরাকটারে বাঁধলেন, আজান হয়ে গেল, এরপরে নামাজ একামত চলতেছে, সব আম্বিয়ায়ে কেরাম সেখানে হাজির হয়ে গেলেন। আম্বিয়ায়ে কেরামের মধ্যে মনে মনে তামান্না এই বিশাল জামাতের ইমামতি আদম নবী বলে আমি যদি করতে পারি, জিব্রাইল আমিন রহমাতুল্লিল আলামিনকে বলেন পয়গম্বর আপনি যেখানে উপস্থিত ওখানে কারো ইমামতি করা হারাম। নবী যেখানে হাজির ওখানে ভিন্ন কারো ইমামতি চলবে চলবে? হায় হায়, যারা কয় নবী আমগো দেশে হাজির হয়, নবী যদি মাঝে মাঝে বাইতুল মুকাররমে মিলাদে এসে হাজির হয়ে যায়, নবী যদি মাঝে মাঝে বাংলাদেশের এই মাহফিলের মধ্যে হাজির হয়ে যায়, তাহলে ওই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করা হারাম। মাঝে মাঝে দেখি বক্তার ডাইনে একটা খালি চেয়ার, কি ব্যাপার, নবী আইব বইব, চিন্তা করছেন নবী যদি এখন হয় আমরা চেয়ারে বইয়ে কথা বলা বেইমান ছাড়া কিছু, আর নবীর সামনে চিৎকার করে কথা বলা তো হারাম। কোরআনের স্পষ্ট আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজহরি বাযিকুম লিবাযি আন তাহবাতা আমালুকুম, আমল নষ্ট হয়ে যাবে নবীর সামনে যদি উঁচু কণ্ঠে কথা বলা। এই চেয়ারটা নির্ধারণ করছে আমার জন্য, প্রতি বছর আমগো পিসা বুঝনে আসে এই চেয়ারে বসেন, বছরে একবার এলাকার কোন পণ্ডিতে বসলে কয় খবরদার আর একটা চেয়ার দিচ্ছে এখানে বলবেন না, কেন কাঙ্গো বিশ্ববিদ্যালয়ে বসে কয় ডেলি কয়বার কয় বছরে একবার, এই জন্য এত সম্মান বলে এতই সম্মান বিশ্ববে বছরে একবার, এই জন্য এই জায়গাটার দাম, কথা ঠিক নেই। হ্যাঁ নবীর দাম কি ফিরের কম, ফিরের থেকে কম, নবী যদি জীবনেও একবার এই বাংলাদেশে কদম লাগায়, আর এটা যদি কেউ টের হয়ে গেলাইছে যে হ্যাঁ মিরপুর কেউ না করলে আমি স্মরণ দিয়ে পুরা জায়গা বাদাই করতাম, আর ডেইলি 13,000 বার খালি সুমাইতাম বরকত, কথা বুঝেন কিছু। ওমর কি কয় এই হযরে আসওয়াদ তোরে একটা সুমাও দিতাম না, নবী দিছে এই বরকতে আমি দেই। নবী যদি এখানে আসতেন বছর বুঝি না জীবনে একবার যদি হতো তাহলে এটার স্মরণ দিয়ে বাদাই করে এনে আবার চেয়ারে বইতাম। নবী যারা বলে নবী আসে আমগো মিলাদে মাহফিলে আসে, নবীর কদম যদি ওখানে পড়ে থাকে তুই সরাসরি দেখলে কর আর না দেখলে কর, তুই যদি বিশ্বাস করো আসছে, রুহানি ভাবেও যদি আইসা এখানে বসে তুই বসছো কেন? নবীর সম্মান যদি বজায় রাখতে চাও না ইমামতি সার, নবী যেখানে থাকবে সেখানে কারো ইমামতি চলবে না, হারাম হারাম হারাম। নবীর সামনে কারো ইমামতি চলবে না। নবী যে আমগো বাংলাদেশে আইছে কি দেহ না রুহু না দোনোটা, যদি কো দোনোটা তো মদিনা তো খালি হয়ে গেছে 6 ঘন্টার লেগে, তো হ্যাঁ ওর হাজি উভয় কি কত বাজে কমান্স করতেছে নবীর নিয়ে।
নিজের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই নিজের টুপি টাপি লাগলো ছেলের টুপি নাই দাড়ি নাই মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা নাই খবর নাই কি লাখিলি লাগছে নবীর নূর আর মাডিলে বুঝেন নাই যারা শয়তানে ধরে কাম থুই আকাম করে কিছু ফালতু মানুষ আছে না কোনো কাম নাই নামাজও পড়ে না মাঝে মাঝে পড়ে আর পড়তে গেল কাস্তে কাস্তে ইমামের কেরাতের উত্তর থেকে দক্ষিণে লয়ে যায় আছে না আর একজনে শুরু হলো তো 13 জন সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি রুকুতে যাও কথা বুঝেন তুই কোনো কাম নাই হুদা শয়তানি করবে হারাটা দিন দোকানে চা টানবে আর এই গীবত শেখা তার টেলিভিশনের পর্দা এই অবস্থায় আছে তো মসজিদে গিয়ে মাঝে মাঝে কয় দেখ হুজুরের একটু দেখি কি অবস্থা কেমন হুজুর রাখলি হুজুর কেমন আছেন ভালো মুসা নবীর মায়ের নামটা কোন তো হুজুর যদি কইতে নাই পারে পুরো এলাকা সাংঘাতিক কইরা ফলাইছে কি ইমাম রাখলি এরে এক টাকাও বেতন দিও না এমন হুজুর যে মুসা নবীর মায়ের নাম কইতে পারে না আছেন এরকম ফালতু মানুষ কোনো কাম নাই খামোখা বাজে চিন্তা ফিকির লয়ে দৌড়াচ্ছে চরমনাইর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওযুর বয়ান করছে তায়াম্মুমের বয়ান তো একজনে কয় হুজুর ওযু করব তো পানি দিয়া বুঝলাম পানি নাই তখন কি মাটি কি দিয়া তো কয় হুজুর মাটিও যদি না হয় তো হুজুর কয় তুই হেন মরতে যাবি কেন কেমন বদমাইশ তো যেহেন মাটি নেই যেহেন যাবি কে মরার জন্য কিছু ফালতু মানুষ কোনো কাম নাই আউযুবিল্লাহ কইতে পারে না সালামটা পর্যন্ত দিতে পারে না হে ইমামের ভুল ধরে ভাগরি নাই কেন ইমামের ভাগরি নেই এটা দোষ আর ওর যে লুঙ্গি নাই এর কোনো দোষ নাই নামাজে ডাকলে কয় হুজুর এখন না ইমাম সাহেব কারণটা কি ভাই আসো আয়না গেছি গিয়ে পরের দিন নামাজে কয় না হুজুর আমার প্যান্ট ভালো না প্যান্ট ভালো না কি ছিদ্র মিদ্র আছে নাকি কয় না তা কি সমস্যা কি কয় যে নাপাক চিন্তা করেন এত বড় টাটকা বেহায়া হইলে কেমনে কয় নির্লজ্জের মতো যে প্যান্ট নাপাক তুই কি পায়খানা না কইরে প্যান্টের মধ্যে কইরে ফলাইছিস নির্লজ্জ বেহায়া রসুল বলেন লা ইমানা লিমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা নাই তার ইমান নাই আরে ভাই সাধারণ বন্ধু বান্ধবের সাথে একটা কথা কম যায় ইমামের লগে এডি হইতে রে ফট করে কয়ে লইল আমার পোশাক ভালো না ইমাম সাহেব কয় পোশাক ভালো না হইলো চল এখন কি করব বুঝুন নামাজই পড়তাম নামাজ পড়ে হইব কি এই এই বাজে বাজে চিন্তা আল্লাহ হেদায়াত দান করুন আমিন নবীজি উপস্থিত ইমামতি কে করলেন কে করলেন এখন আর একটা বাস কইতাম নি কি কয় হেরা আদম নবী রয়েছে কই ঈসা নবী রয়েছে দ্বিতীয় আসমানে সেখান থেকে সব আম্বিয়া কেরাম যদি বাইতুল মাকদিসে আসতে পারে নবীর পিছে নামাজ পড়তে আমগো নবী এখন আইতে পারবো না কেন জীবনে না কোরআন পড়ছে না হাদিস পড়ছে গায়ের জোরে যা মন চায় তাই বলতে সূর্য কয়টা কোথায় থাকে কত নাম্বার আসমান চতুর্থ আসমান কত আসমান বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যদিও হিসাবে ভুল আছে এই সূর্য আগামীকাল সকাল 8টায় যদি আকাশ ভালো থাকে 10 জন পণ্ডিতকে বলছি আপনারা 10 জনে 10টা আয়না নিবেন আয়না চিনেন তো চিনেন আয়না আয়না নিয়ে সূর্যের দিকে ধরবেন 10টা আয়নায় কয়টা সূর্য দেখা যাবে বলেন 10টা সূর্য যে 10টা আয়নায় দেখা গেল পরিপূর্ণ না কিছু অর্ধেক পরিপূর্ণ বলেন তো সূর্য কি 10টা আয়নায় 10টা দেখায় কেন জবাব এখন চাই না আপনার বিবেকের জবাব দিয়ে এরপরে সাইজ করবেন সূর্য তো একটাই আয়নায় 10টা নাম্বার 2
আয়নার ভিতরে যে সূর্যটা ঢুকলো কোন ছিদ্র দিয়ে ঢুকলো নাম্বার 3 আয়নার ভিতরে যে পূর্ণ সূর্যটা দেখতেছেন তার মানে কি ওখানের সূর্য এখানে ঢুকে গেছে ওখানে আর নাই ও আসমানে আর নাই ঢুকছে আয়নার ভিতরে এখন সে এখানে অবস্থান করতেছে হ্যাঁ সমস্ত আম্বিয়া একরাম কিভাবে বাইতুল মাকদিসে হাজির হলেন আদম নবী এক দেশের কবরে মুসা নবী আরেক দেশের কবরে ঈসা নবী আরেক জায়গায় কিভাবে এখানে আসলেন বুঝার জন্য একটা সাধারণ एग्जांपल দিলাম বাকি আর সামনে গেলাম না এই সমস্ত বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক হেদায়েতের দোয়া করেন বেশি বুঝিয়েন না বুঝলে কপাল পুড়ে যাবে চালাক ভালো অতি চালাক ভালো না বুঝা ভালো বেশি বুঝা ভালো না বেশি বুঝতে যায়েন না বুঝতে 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 আমারে কে বানাইছে আমারে কে বানাইছে আব্বারে কে বানাইছে বুঝতে বুঝতে কে আল্লাহরে কে বানাইছে বুঝা ভালো বেশি বুঝা ভালো নয় চালাক ভালো অতি চালাক ভালো না মিরাজ থেকে শিক্ষা নিলাম নবীর যেখানে হাজির সেখানে ইমামতি চলবে না আরেকটা পেস তো রয়ে গেছে সিদ্রান্বেষণকারী বুঝেন না দেখতে নারী চলন বাঁকা কয় ছেলে খুব ভালো লেখাপড়া করে দূর বেটা লেখাপড়া করলে পরীক্ষায় পাস করতে না ফট করে শুনি রেজাল্ট খুব হাই হয় কয় দূর রেজাল্ট কি হইলে কি হইব চাকরি হইতো না হঠাৎ করে শুনি যে অ্যাপ্লিকেশনে চাকরি হয়ে গেছে কয় দূর চাকরি হইলে কি হইব বেতন পাইতো না শুনতেছে বেতনের স্কেল 30,000 কয় বাদ দেবে না বেতন টেতন আর বেশি দিন টিকবে না আছেন এরকম তার সেরা আছে এরা বলবে এরা কি বলবে নবীর সামনে যদি ইমামতি না জায়েজ হয় নবী তো রওজার ভিতরে আছেন জিন্দা ওখানে ইমাম সাহেব কেমনে নামাজ পড়ায় আছে না তার সেরা আমনে তো কিবেন হ কথা তো ঠিকই বুঝেন না বলো দে তাও তো ভাই পাঠানে পাঠানে খাও তো ভাই এক আল্লাহর ওলি এই উদাহরণ দিছি পাঠান একটারে ধইরা সোর সুর ধরছে ধইরা বান্ধেছেন দিয়ে থইছে হাতে পায় রশি লাগছে বান্ধেছে থানায় পুলিশের খবর দিতে বুঝেন না কি বানছে সোরে পাও পাও হাত বাঁধে নাই কি বানছে পাও তো বান্ধা থানায় এসে পুলিশের খবর দিতে এত ওরে ধইরা নিয়ে তো কোথায় আছে কয় জায়গা মতো আছে কেমনে রাখছো তো পাও বান্ধে হাত তো হাত খোলা পাও বান্ধে হাত খিলে রাখছো ও যদি হাত দিয়া খুলে যায় চিন্তা করছ আহা কয় না স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান দুজন খালতো ভাই আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় এটা ঢুকতো না বুঝেন নাই হায় মিরাজের ঘটনার থেকে এখানে নামাজ শেষ প্রশ্ন ওদিকে গেছে নবীর সামনে ইমামতি যদি জায়েজ না হয় নবী তো রওজার মধ্যে জিন্দা তাহলে ওখানে ইমাম সাহেব ইমামতি কেমনে করে রওজার জিন্দা আর দুনিয়ার উপরের জিন্দার হালাত দনটা এক নয় ওই ওই আরেক দল যারা নবীকে জিন্দা মানে না এরা আমগো ধাক্কা দেয় তোমরা যে নবীর জিন্দা কও নবী কি খায় ঘুমায় হাঁটে চলে এ কি যে বলবো যে মাথা এত নষ্ট আমরা যে রসূলকে জিন্দা বলি তো আমার বাবার কথা বলি না আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহি নুসাল্লুন সমস্ত আম্বিয়া কেরাম কবরের ভিতরে জিন্দা নামাজ পড়ে তো আমার বাবার কথা নয় আর ওই জিন্দা তো দুনিয়ার মতো জিন্দা নামিয়া আপনি এটার সাথে তুলনা করেন কেন কমন সেন্স নাই আপনার আল্লাহ হেদায়াত দান করুন আমিন আর জোরে বলেন আমিন দুনিয়ার জিন্দার সাথে ওই জিন্দা কি সমান না খালি পেছ লাগাইবো এই নামাজ শেষ এবার শুরু হবে উপরে যাওয়া এতক্ষণ যেই কথাবার্তা চলল এগুলো হলো আসরা ইসরা ভ্রমণ এখন শুরু হবে মাত্র মিরাজ মিরাজ কে হামারা নবী সাবে সামাওয়াত মিরাজ কে হামারা নবী সাবে সামাওয়াত
nehi bhola waha nabi ham gunahgar ummat nehi bhola waha nabi ham gunahgar ummat jibril amine bar rona hoye jaben asmaner uporer dike tar nam mi'raj uruj theke mi'raj urdhe arohon kara এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর আসমানটাও মোটা 500 বছর এর নবীর উম্মতের দল ওই নবীর উম্মত হইলি আল্লাহ তাআলা ওই নবীর আদর্শ যদি মানো পেলেন কেন রকেটে এর থেকে উচ্চ বাহনও আল্লাহ চড়াইতে পারে কি পারে না আল্লাহর কাছে ওই সম্মানের জন্য দোয়া করো কারণ এই জমিন আল্লাহর আসমান আল্লাহর এই মুসলমান আল্লাহর আপন এই জমিনে মুসলমানেরা করবে বাহাদুরি আর কেউ নয় কিন্তু আজ মুসলমান কেন বেঈমানের হাতে লাঞ্ছিত অপমানিত আর একজনের দিকে আঙ্গুল ঘুরায় লাভ নাই তিন আঙ্গুল তোমাকেই বলে তোমার দোষগুলো তালাশ করে দেখো এরে আল্লাহর বান্দা তুমি মুসলমান নবীর আশিক তোমার মাথার দিয়ে তাকায় আয়নার সামনে তাকায় দেখো তোমার চুলগুলো মদিনার লাইনে আছে নাকি দুনিয়ার লাইনে যদি দুনিয়ার লাইনে থাকে মদিনার টাওয়ারে মিল না থাকে তুমি বাস্তব মনে করো তুমি গুনাহের পথে চলতেছো আর আল্লাহ বলেন যারা গুনাহের পথে চলবে তাদের জন্য জাহান্নাম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে তওবা করো সারা জিন্দেগি বয়ান শুনলাম নামাজ পড়লাম না কোনো লাভ নাই এ যুবক তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না চাকরি করে নামাজ বাদ দেয় না ডাক্তার প্রফেসর নামাজ ছাড়ে না র‍্যাবারনি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তওবা করে নাও তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তওবা করে নাও আয় আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না কারণ গুনাহগারের জন্য জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য আমি সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও ওই ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না ও আল্লাহ আমি গুনাহ করে শয়তানের ধোকায় নফসের ধোকায় কয়দিন আর বাজবির যুবক ভাই আগুনে পুড়িয়া কত যুবকের জীবনটা চলে গেল ঘুমের ঘরে কত জীবন চলে গেল পানিতে পড়িয়া বাসের নিচে পড়ে কত জীবন চলে গেল তুমি যে ঘুমায় যাও একটুকে চিন্তা ভয় আসে না এই ঘুমের মধ্যে কত মানুষ চির ঘুমে চলে গেল আমিও যদি মরিয়া যাই আমি আর উঠতে পারবো না আমার উপায় কি হবে এই চিন্তা করে যদি যুবক তুই ঘুমাইতি ঘুমের মধ্যে কানের গড়ায় হিন্দি গানের তার লাগাইতে তিনারে বাবা আল্লাহর কাছে তওবা কর কপাল করে পুরিও না রে ভাই আমিও যুবক আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায়া দাড়ি কাটিয়া রাস্তায় রাস্তায় গান গাইতাম কণ্ঠ বাজাইয়া কেউ আমারে বাধা দিত না এ যুবক এই টুপি আর দাড়ির কারণে আজ কত গালি শুনতে হয় টুপির কারণে কেউ আমারে টাকা দেয় না 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 এই টুপির কারণে কত গালি এই দাড়ির কারণে কত গালি কত অশান্তি কত কষ্ট এত কষ্ট করে চলি মাঝে মাঝে চুলায় আগুনও নাই এমন কষ্ট করে লেখাপড়াও করেছি আমার বাবাও কষ্ট করেছে রে বাবা এই লেখাপড়া করলাম কোরআন হাদিস সরকারি সার্টিফিকেটের আশাও নাই চাকরিরও আশা নাই কওমি মাদ্রাসায় পড়লাম কত কষ্ট করে এত কষ্ট দুই বেলা খানা তরকারিও ভালো না তাও পেটে খানা বেশি চাই কিন্তু বেশিও পাওয়া যায় না এত কষ্ট করে পড়েছি রে বাবা এটাও জানতাম এই পড়ালেখার পরে চাকরিও হবে না সার্টিফিকেটও হবে না এরে আল্লাহর বান্দা বিবেক দিছে বিবেক নিয়ে বেঈমানি করিস না তাকায়া দেখ এই জমিনে যত ছাত্র কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে একটাও তো না খাইয়া মরে যায় নাই বরং আল্লাহ ওদের এত খানা দেয় ও একার খানাটাই আরো 13 জনে খায় এরে আল্লাহর বান্দা কেন তুমি বুঝো না আজকে আমি তোমার মতো একটা যুবক তোমারও যেই চেহারার যেই আকৃতি আমারও সেই একই অবস্থা দুই পা দুই হাত তুমি ওই দেশের নাগরিক আমিও নাগরিক তুমিও যে আলো বাতাসে বড় হয়েছো আমিও হয়েছি কই আমার সার্টিফিকেটে আর চাকরির অভাবে আমার তো না খাইয়া মরি না সম্মান কমে নাই
কে তোমাকে ধোকা দিয়া বোকা বানায় রাখলো রে যুবক ভাই আমি বুঝাইতে চাচ্ছি না যে তুমি স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও পাগড়ি লাগায় দাও না না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কিন্তু সময় মতো নামাজ আদায় করো নবীর তরিকা মতো চলো এরে যুবক ভালো করে শুনে নাও মাথা নষ্ট হয় নাই পাগল হয়ে যায় নাই জ্ঞান নষ্ট হয় নাই নষ্ট হইলে একজন টুপিওয়ালা হাফিজুর রহমানের হতে পারে কিন্তু লক্ষ লক্ষ আলেমুল আমাদের মাথা নষ্ট নয় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাথা নষ্ট নয় লক্ষ লক্ষ নবী রাসূলদের মাথা নষ্ট নয় সমস্ত নবীদের দাওয়াত গুনার কাজ ছাড়িয়া দাও নেকের আমল করো সমস্ত সাহাবায়ে কেরামের আওয়াজ নেক আমল করো গুনাহ ছাড়িয়া দাও সমস্ত আলেমুল আমাদের আওয়াজ নেক আমল করো গুনাহ ছেড়ে দাও সবার আওয়াজ এক একজনের মাথা নষ্ট বললে বলতে পারো কিন্তু সব আলেমকে খারাপ বলার উপায় নাই এরে আল্লাহর বান্দা আমরা কেন এত কষ্ট করি একমাত্র কারণ এই কোরআন সত্য নবীর কথাগুলো সত্য কত বেঈমানেরা চেষ্টা করলো কোরআনের মধ্যে ভুল বের করার জন্য হাজার হাজার বছর চলে গেল একটা ভুল আজ পর্যন্ত কোরআনের বের করতে পারলো না বরং কোরআনের ভুল বের করার অপচেষ্টা করতে গিয়া আমেরিকার খবর প্রচারক ভয়েস অফ আমেরিকার খবর প্রচারকের সন্তান জোনাথন কালেমা পড়েছিল আল্লাহর কোরআন ইসলামের ভুল বের করতে গিয়া ভারতের সন্তান শিব শক্তি সরুজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল একজন আর দুজন না তোরা তো বুঝ না যে আলেমদের খেদমতে কত বেঈমান মুসলমান হয় ওই টঙ্গীর ময়দানে গিয়া দেখবি নবমুসলিমদের জন্য আলাদা তাঁবু লাগানো আছে ওখানে গিয়া দেখ কত খ্রিস্টান কালেমা পতাকায় বসে আছে কত হিন্দু মুসলমান হয়ে বসে আছে কত বৌদ্ধরা মুসলমান হয়ে বসে আছে গত জুমায় মসজিদে আমি গুলশানি জুমা পড়াচ্ছি গত জুমায় না জানি তার আগের জুমার ভেতরে একটা কাগজ দেওয়া হলো সাহায্যের জন্য আরছি দাঁড়াইয়া বলে নবমুসলিম কারা বলে আমরা বৌদ্ধ ধর্ম থেকে কালেমা পড়েছি দাঁড়ায় গেল ছয় জন একই পরিবার আর বলল হুজুর আমরা একজন এখানে থাকে আর সবাই ওদিকে থাকে দোয়া চাইলো আর বলল সহযোগিতার জন্য ছয়জন বৌদ্ধ ধর্ম ত্যাগ করে কালেমার পতাকায় ডুবতেছে নিউজিল্যান্ডে মুসলমানের উপরে হামলা করার পরবর্তীতে আবার কত শত মুসলমান হয়ে গেল বিধর্মীরা এরে বান্দা তুই টের পাও না বেঈমানের তো এই জন্যই মাথা খারাপ হয়ে গেল যেই সময় দশ বছর আগের আমিও যখন বয়ান করতাম দশ বছর আগে এত লোক ময়দানে ছিল না কত চিৎকার কত বড় বড় আলেম আমরা বয়ান করে টাকা নাই কষ্ট শ্রোতা নাই আর এখন এমন হাজার নয় যেই যুবক গানের প্যান্ডেলে থাকার কথা আজকে সেই যুবক হুমরি খেয়ে ময়দানে আসছে বেঈমানের মাথা তো নষ্ট হয়ে গেছে ওরা পাগলের মতো ঘুরতেছে কথাবার্তার ব্যালেন্স নাই ওরা মনে করতেছে মুসলমানের হাতে বুঝি জমিনটা চলে গেল ওরে বেঈমানের জানায় দে বেঈমান তুই মনে করলেও কি না করলেও কি আর বেশি দিন বাকি নাই ইমাম মাহদি জমিনে আসবে না রে গোটা দুনিয়া মুসলমান শাসন করবে ঠিক কিনা বলো